Om Achandala Pratihatarayo Yasya Prema Pravaho Lokatito Yahanajaho Lokakalyana Margam Trailokepya Pratima Mahima Janaki Pranamantho Bhaktya Jnanam Ritabharavapu Sitayayo Hiramaha Stabdhi Kritya Pralaya Kalitam Vahavotham Mahantam Hitva Ratrim Prakriti Sahaja Andhatami Stramishram Gitam Shantam Madhuram Apiyaha Singhanadam Jagarja Soyam Jata Pratita Purusho Ramakrishna Svidanim Jayo Jayo Ramakrishna Vanchakalpo Turu Jayo Jayo Bhagavan Jagoteru Jayo Jayo Guru Mata Jagoto Janani Ramakrishna Bhakti Datri Chaitanya Daini Jayo Jayo Ramakrishna Ishta Vashthigan Shabar Charno Renu Mage Adham Sri Bhagavane Kripai Avar Amra Samoget Hoyechi Sri Sri Ramakrishna Punthi Path Ebong Alochonar Uddeshyo Niye এই সমস্ত পথটা আসছিলাম আমার চিন্তা করছিলাম আজকে বোধহয় প্রথম পাঠ যেদিনকে পুতানন্দজি নেই কতদিনের পাঠেও ছিলেন না হাসপাতালে ভর্তি ছিলেন না ভর্তি ছিলেন সশরীরে ছিলেন এখন অশরীরে মুক্তি মানে আমার সাধু হবার অনেক 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 আগে থেকে তাকে ছিল জিজ্ঞেস করেছিলাম প্রথম পৌগন্ড ব্যাপারটা কি কথা মুহূর্তে করেছি পৌগন্ড কাউকে জিজ্ঞেস করতে পারছি না শব্দটা কি কখনো পড়িনি উনি প্রথম বুঝিয়ে দিলেন পৌগন্ড হলো যৌবন আর কৈশোরের মাঝের অবস্থা যে সময় সবকিছু স্বপ্নবত মনে হয় পড়তে দিয়েছিলেন প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে নিজের বই পত্রাবলী সাত মাস আমি আটকে রেখে দিয়েছিলাম প্রত্যেকবার আসতাম সে বলতাম মহারাজ এবারও পড়া শেষ হয়নি বললেন পড়ো 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 গুছিয়ে পড়ো সেইটা পড়া শেষ হলো কর্মযোগ করা শেষ হলো সাধু হওয়া হলো সাধু হয়ে যাওয়ার পর সন্ন্যাস হয়ে যাওয়ার পর একদিন আমাকে বাসুদেব মহারাজের মাধ্যমে ফোন করে বললেন তুমি যখন কলেজে পড়তে এখানে সুরেন্দ্রনাথ চক্রবর্তী পুঁথি পড়তেন তখন সুরেন্দ্রনাথ চক্রবর্তী পুঁথি পাঠ নিতেন তোমার সেটা কিছু স্মৃতিতে আছে আমার তো সেরকম কিছু নেই বললেন তুমি আবার বলতে পারো আমার কখনো কোনো দিন বলিনি এরকম পাবলিকলি এত লোকের মাঝখানে বিশেষ করে বলরাম মন্দিরের ভক্ত মানে তারা খুব খানদানি ভক্ত আর কি পান থেকে চুন কষলে সারা গায়ে কি যে মাখিয়ে দেবে তার ঠিক ঠিকানা নেই তুমি আমি বললুম যে আমি বলতে পারি না বললেন তুমি এটা এসেই এক ঘন্টা ধরে বলবে আমি কিছু বলতে পারি না এসেছি কতবার উনি নিজে নিজে শুনেছেন আমার বলা উনি ঠিক করে দিয়েছেন ভালো হলে প্রশংসা করেছেন ভুল হলে খুব মাইল ভাষায় বলেছেন আজকে বলতে পারি দশ বছর ধরে বলার পরে আজকে যেখানে দাঁড়িয়ে আছি সবটুকু মূলে উনি আমার আসার সুযোগ হয়নি ওনার পার্থিব শরীর দেখার সুযোগ হয়নি সবার সবসময় হয় না যখন হয়নি তখন খুব মন খারাপ লাগছিল তারপরে মনে হলো যে স্মৃতিতে তার জীবন্ত মূর্তিটাই থাকলেই ভালো যে মূর্তিটা আসা মাত্র সে জিজ্ঞেস করতেন কিছু খেয়েছো কীভাবে এলে জিজ্ঞেস করতেন না এসেই জিজ্ঞেস করতেন কিছু খেয়েছো আমি নির্দ্বিধায় আমার অসুবিধার কথা বলতে পারতাম কলকাতায় কোথাও বক্তৃতা দেবার আছে রাত্রিরে থাকবার কোনো জায়গা নেই পুতানন্দজিকে নির্দ্বিধায় এসে বলতে পারতাম থাকবো এখানে এসে ওটা যেন ওনার কাছে খুব আনন্দের এই যে আমি বুধবার দিন ক্লাস করে ছুটতে ছুটতে নরেন্দ্রপুর ফিরে যাই তখন বেলুড় মঠেও ফিরতাম কখনো বলতেন তুমি একটু রাত্রিরে থেকে যেতে পারো না
নরেন্দ্রপুরে যখন গিয়েছি, গিয়ে যাওয়ার পরে শীতকালে আমি পুরো শীতকালটাই প্রথমবারের শীতটা প্রায় এপ্রিল মে মাস অব্দি প্রত্যেকবারই বক্তৃতা দেওয়ার পরে রাত্রিরে থেকেছি। এটা ওনার কাছে খুব আনন্দের, খুব সুখের। আমাদেরও বয়স হচ্ছে, তো এই মৃত্যুর পালাগুলো দেখার কথা আর কি, এটা মেনে নেওয়ার পালা। কিন্তু এদের এমন জীবন্ত স্মৃতি, এটা কখনো অমলিন হয় না, এটা উজ্জ্বল ঝকঝকে স্মৃতি। এত এত ব্যক্তিগত স্মৃতি আছে, সব তো বলা উচিত নয়, বলা যায়ও না, কিছু কিছু জিনিস বলা উচিত নয়। এরকম মানুষ বোধহয় সঙ্গে আস্তে আস্তে আমাদের কমে যাচ্ছে। আসলে এক একটা সময় এক একটা ফ্লো আসে, এক একজন এসে দিয়ে যান, আবার নতুনরা নতুন রকমের আলো নিয়ে আসে। কিন্তু পূতানন্দ দিয়ে আর হবে না। প্রথম দিকে খুব যখন ছোট ছিলাম তখন পূতানন্দ নামটা নিয়ে খুব কৌতূহল ছিল। পূতানন্দ সে কেমন জিনিস, তারপরে বুঝলুম পূত শব্দের অর্থ হচ্ছে পবিত্র। ওকে দেখলে এটা বোঝা যেত, পবিত্রতা। যেরকম জলপাত্রে খুব জোরে জল ঢাললে জল ছলকে ছলকে বেরোয়, আমার প্রতি মুভমেন্টের মধ্যে, প্রতি কথায়, প্রতি আচরণে পবিত্রতা, তার দ্রুত ভাব ছলকে ছলকে উঠত। স্মৃতি সারা জীবন থাকবে, কখনো ভুলা ভুল হবে না। আমরা পুঁথিতে পড়ছিলাম রামের দীক্ষা এবং সুরেন্দ্র মিত্রের আগমন। সুরেন্দ্র মিত্র এসেছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে, তার ইচ্ছে ছিল শ্রীরামকৃষ্ণের কানটা মুলে দিয়ে তিনি একটা অন্যরকমের কিছু করে দিয়ে যাবেন। কারণ সুরেন্দ্র মিত্র সেই সময় খুব খুব কষ্টের মধ্যে ছিলেন। সুরেন্দ্র মুৎশুদ্ধি অফিসে চাকরি করতেন, প্রচুর টাকা মাইনে পেতেন, তার নানা রকমের নেশা ছিল, সমস্ত নেশা সত্ত্বেও জীবনটা একবারে এখনকার ছেলেপুলেদের ভাষায় একবারে ঘেঁটে গেছিল একেবারে তার জীবনটা। এমন একটা সময় তিনি তাকে শ্রীরামকৃষ্ণের কাছে নিয়ে আসা হয়। তিনি বলেছিলেন, আমরা আগের দিন পড়েছি তবু একটুখানি মনে করিয়ে দেওয়ার জন্য, সেদিন পরমহংস নাম শুনিয়া তিনি কহিয়াছিলেন, দেখো তোমরা তাকে শ্রদ্ধা করো ভালোই, আমাকে কেন আর সেই স্থানে লইয়া যাইবে। তার একজন বন্ধু নিয়ে এসেছিলেন, তাকে নিয়ে আসার চেষ্টা করছিল। তার উত্তরে তিনি বলেছিলেন, হংস মধ্যে বক যথা ঢের দেখিয়াছি, তিনি যদ্যপি কোনো বাজে কথা কহেন তাহা হইলে আমি তাহার কান মলিয়া দিব। এটা ভক্ত মনমোহন থেকে গম্ভীরানন্দজী মহারাজ নিয়েছিলেন। পাঠক লক্ষ্য করিবেন যে এই চরিত্রের সহিত গিরিশচন্দ্রের চরিত্রের অনেক সাদৃশ্য আছে। উত্তরকালে সুরেন্দ্র ইহা নিজেও বুঝিতে পারিয়াছিলেন। তাই শ্রীরামকৃষ্ণ যখন একদিন গিরিশবাবুকে দেখাইয়া সহাস্যে সুরেন্দ্রকে বলিলেন, তুমি তো কি, ইনি তোমার চেয়ে। কথা সম্পূর্ণ না হইতে হইতেই সুরেন্দ্রনাথের সুরেন্দ্র সমর্থনে সুরে বলিলেন, আজ্ঞা হা আমার বড় দাদা। যাহা হোক, আলোচ্য সময় আপত্তি থাকা সত্ত্বেও রামচন্দ্র মনমোহনের পীড়াপীড়িতে সুরেন্দ্র তাহাদের সহিত দক্ষিণেশ্বরে যাইতে হইল। শ্রীরামকৃষ্ণ সমীপে আসিয়া সুরেন্দ্র তাহাকে প্রণাম না করিয়া আসনে বসিয়া থাকিলেন। সুরেন্দ্র তেজস্বী, পুরুষাকার বিশ্বাসী, পাশ্চাত্য চিন্তাধারায় অনেকটা প্রভাবান্বিত হইয়াও আজ সবিস্ময়ে শুনিলেন ঠাকুর বলিতেছেন, লোকে বাঁদর ছানা হইতে চায় কেন? বাঁদর ছানা বিড়াল ছানা হইলেই তো ভালো হয়। বাঁদরের স্বভাব এই যে, সে ইচ্ছা করিয়া তাহার মাতাকে জড়াইয়া ধরিলে তবে সে, অর্থাৎ তার মাতা তাহাকে স্থানান্তরে লইয়া যাইবে। কিন্তু বিড়াল ছানার স্বভাব সেরূপ নয়। তাহার মা যে স্থানে রাখিয়া দেয় সেই স্থানে পড়িয়াও ম্যাও ম্যাও করিতে থাকে। বাঁদর ছানার স্বভাব জ্ঞানপ্রধান, বিড়াল ছানার স্বভাব ভক্তি প্রধান। সুরেন্দ্রের মনে হইল এ যেন তাহাকেই উপদেশ দেওয়া হইতেছে। নিজ বুদ্ধি বিবেচনায় অতিমাত্রা নির্ভর করিয়াও জীবন সমস্যার কোনো সমাধান খুঁজিয়া পান নাই, এমনকি স্বীয় অপারগতায় হতাশ হইয়া অবশেষে আত্মহত্যায় আয়োজন করিতেছিলেন। অথচ ইনি সমস্ত ভার লইবার ইঙ্গিত সহিত তাহাকে এক শান্তিময় নূতন পথের সন্ধান দিলেন। সুরেন্দ্র অকুলে কুল পাইলেন,
সুরেন্দ্র মজিলেন। অতঃপর তিনি প্রায় প্রতি রবিবার দক্ষিণেশ্বরে না যাইয়া স্থির থাকিতে পারিতেন না, আর প্রকাশ্যে বলিতেন তাহার কান মলিয়া দিব বলিয়া গর্ব করিয়াছিলেন। কিন্তু ফিরিবার পথে তাহার নিকট কানমোলা খাইয়া আসিলাম, তিনি কি যেমন তেমন গুরু? প্রথম দিনে ফিরিবার কালে পরাজিত সুরেন্দ্র পরমহংসদেবকে সশ্রদ্ধ প্রণাম করিয়া পদধূলি গ্রহণ করিলেন। ঠাকুরও তাহাকে সাদরে পুনর্বার আসিতে বলিলেন। এই হচ্ছে সুরেন্দ্রের সঙ্গে তার আশা। এই প্রথম আশা বোধহয় সব ভক্তদের জন্যই আমাদের পড়াটা খুব জরুরি। আপনারা যদি শ্রীরামকৃষ্ণের জীবনী, সন্ন্যাসী এবং গৃহী যারা আছেন তাদের জীবনীগুলো খুব ভালো করে পড়েন, তাহলে তাদের ঠাকুরের কাছে প্রথম আশা, ঠাকুর তাদের কেমন করে অ্যাকসেপ্ট করেছিলেন, কেমনভাবে তাকে গ্রহণ করেছিলেন সেই অংশটি, এবং ঠাকুরকে দেখা প্রথম ইমপ্রেশন, এগুলো নিয়ে একটু চর্চা করা খুব জরুরি। শ্রীরামকৃষ্ণদেব 1836 জন্মেছিলেন, 1886 শরীর গিয়েছিলেন, 12 বছর নানা রকমের সাধন ভজন করেছিলেন, এভাবে ভাবার সময় চলে গেছে। এখন যেভাবে ভাবার সময় হচ্ছে, শ্রীরামকৃষ্ণ আপনার আমার ব্যক্তি জীবনকে কেমনভাবে প্রভাবান্বিত করতে পারেন, কেমন করে আমরা আমাদের জীবনকে আরও বেশি রঙিন করতে পারি তার রঙে, এইটা নিয়ে ভাবার কথা। তিনি আমার জীবনে কতটা লাভদায়ী, আমরা তো নতুন জমানার লোক, আর নবাব কিল্লা আরামপ্রি আমাদের দরকার। শপিং মলে দেখলাম লেখা আছে বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট টু, দেখলাম সমস্ত ভিড় একেবারে মানে আছেড়ে পড়েছে, আমাদের ঢুকবার জন্যই হাঁ করে তাকিয়ে দেখছি। আমরা সবসময় যতটা কিনবো তার চেয়ে কতটা আকরণ বেশি নিতে পারবো এই জমানার মানুষ। অতএব শ্রীরামকৃষ্ণ থেকে আমরা কতটুকু নিতে পারবো এইটা এখন ভাবার সময় হয়ে গেছে। এবং এই ভাবতে গেলে তিনটে জিনিস দেখা দরকার। যদি ভালোবাসা হয়, লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়, সেই ফার্স্ট সাইটটা কেমন ছিল? পুঁথিকার যেরকম লিখেছেন যে শ্রীরামকৃষ্ণকে দেখে তিনি নতজানু হয়ে প্রণাম করলেন, একটা শব্দ বেরোয়নি দুজনের মুখ দিয়ে, অথচ ঠাকুরকে তিনি নিচু হয়ে প্রণাম করে ঠাকুরের দিকে তাকালেন, ঠাকুর তার দিয়ে তার দিকে তাকিয়ে থাকলেন। পুঁথিকারের মনে হলো শ্রীরামকৃষ্ণদেব যেন তার চোখের ভেতর দিয়ে তার হৃদয়ে প্রবেশ করলেন। শুধু হৃদয়ে প্রবেশ করলেন না, নিজে যেন ঝাড়ু দিয়ে সাফ করে হৃদয়ে আর যা যা ছিল সব কিছু সরিয়ে নিজে ক্যাট হয়ে বসে থাকলেন। এটা হচ্ছে তাঁর কথা। শ্রীরাম স্বামীজির জীবনে দেখুন, প্রত্যেকের এক একজনের জীবনে দেখুন, প্রত্যেকের এক এক রকমের অভিজ্ঞতা। আমরা আগের দিন যোগীন মহারাজের জীবনের ঘটনা বলেছিলাম, এই দক্ষিণেশ্বরে সাবর্ণ রায়চৌধুরী বাড়ির ছেলে, জমিদার বলে তার খুব অহংকার। তিনি গেছেন দক্ষিণেশ্বরে এক পরমহংসকে দর্শন করবেন বলে, তা পরমহংসমশাই ঘরে নেই দেখে রানীর বাগানে গেলেন, গিয়ে দেখলেন সেখানে একটা আধ পাগল লোক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কাপড়টা তার ধুতিটার আধখানা গায়ে পড়া রয়েছে। মালি ভাবলেন তাকে, বললেন একটা গন্ধরাজ ফুল তুলে দিলে। মালি সেই গন্ধরাজ ফুলটি তুলে দিলে, তিনি সেটি শুতে শুতে আবার পরমহংসমশাইয়ের ঘরে এসে উপস্থিত হলেন। এসে দেখলেন পরমহংসমশাই তখনও আসেন, তিনি গটপট করতে করতে বাড়ি ফিরেলেন। পরের দিন আবার পরমহংসদেবের দর্শন করতে গিয়ে দেখলেন ওই কালকে যাকে তিনি মালি ভেবেছিলেন সেটি পরমহংসমশাই। তিনি ছোট খাটটিতে বসে আছেন, আর শহরের গণ্যমান্য মানুষরা, বাবুরা তার পায়ের কাছে বসে হাঁ করে ভগবানের কথা শুনছেন। লজ্জায় তিনি ভেতরে ঢুকতে পারছেন না, নতুন আধুনিক চিকিৎসা, আধুনিক পড়াশোনা তিনি করেছেন, অতএব পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া কেমন করে ঢুকবে নেই, একটা দোলচালে আছেন। এমন সময় তিনি শুনলেন ঠাকুর ভেতর থেকে বলছেন, বাইরে যারা আছে তারা ভেতরে আসুক। তিনি এপাশ ওপাশ দুপাশে তাকিয়ে দেখলেন তিনি ছাড়া আর কেউ নেই, তিনি ঘরের ভেতরে প্রবেশ করলেন। শ্রীরামকৃষ্ণের আমাদের যোগানন্দজি মহাজের জীবনীকাররা এই ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, যোগানন্দজি মহাজের মনে হয়েছিল যেন শ্রীরামকৃষ্ণ লীলাঙ্গনে তিনি যেন এইভাবে প্রবেশ অধিকার পেলেন। এটা নিয়ে ভাবা উচিত আমাদের প্রত্যেকের, কেমন করে ঠাকুরের কাছে গেলাম, কী চেয়েছিলাম, এই নাম যশ প্রতিপত্তি চেয়েছিলাম না শুধু একটু আশ্রয় চেয়েছিলাম ভগবানের কাছে, এটা আমাদের ভাবার কথা। এবং এটা ভাবার জন্যই এই লীলাগুলো পড়া উচিত, কারণ এই লীলাগুলো আমাদের অনেকটা সেই চাল কেড়ে দেখার মতো সাহায্য করে। আমরা যেখানে থেমেছিলাম সেইখান থেকে এগোতে থাকব। পুথিকা লিখছিলেন সেইখানে, তিনি বলছেন ঠাকুরের সেই উক্তি যেটা আমরা এখানে বললাম,
প্রশ্ন নাই কোন প্রভু আপনার মনে, মানুষে বিড়াল ছানা নাহি হয় কেনে, বিড়াল শাবকে কিবা স্বভাব সুন্দর, মায়ের উপরে করে সব সম্পূর্ণ নির্ভর, ভালো মন্দ স্থানাস্থান বিচার বিহীনে, যেখানে যেখানে সে থাকে তার মা রাখে যেখানে, কিন্তু দেখি সকলের স্বেচ্ছাচার রীতি, বানর শাবক সম স্বভাব প্রকৃতি, বানর শাবকে রহে রীতি স্বতন্ত্র, সর্বদা স্বাধীন ভাব মায়ে নাই পর, বড়ই পশিল উক্তি সুরেন্দ্রের প্রাণে, মা রাখে যেথায় আমি রহ এইখানে, কেন বিষ পানে প্রাণ দিব বিসর্জন, দেখি না মায়ের কাণ্ড রাখে কিরকম, অবসান সেই দিন সন্ধ্যা প্রায় হয়, শহরে ফিরিতে হবে সুদূর আলয়, বন্ধুসহ শ্রী সুরেন্দ্র বিদায়ের কালে, পদধূলি লয়ে লুটে প্রভু পদতলে, পুনরায় এসো বলি প্রভুদেব রায়, সেই দিনে দুই জনে দিলেন বিদায়। বলছেন মা যখন আমার জন্য ব্যবস্থা করে রেখেছে, আমি দেখি না মা আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে, এটা একটা ভাব, বেড়াল ছানা মতো নির্ভরতা, ভগবানকে আঁকড়ে ধরে থাকার নির্ভরতা, মা যেখানেই রাখবেন সেটি আমার জন্য যেন ভালো, এইটি বোধ করা, মায়ের ওপর নির্ভর করে রাখা। আমরা যদি নির্ভর করে রাখি, আমরা তো ছোট শিশু, নিজের বুদ্ধি টুদ্ধি একটু কম আমাদের, আমরা যদি ভগবানের উপর নির্ভর করে থাকি তাহলে বোধ হয় জীবনটা অনেক ভালো হবে, কিন্তু এই বিশ্বাসটা যেন থাকে সবসময় যে যেখানেই রাখুন মা আমায় সেইটাই আমার জন্য মঙ্গল, যখন যে রূপে মা গো রাখিবে আমারে সেই সে মঙ্গল যেন ভুলি না তোমার। এই সুরেন্দ্রর মনে হতে থাকলো যে ঠাকুর যখন আমাকে বলছেন যে তিনি আমার ভার নিচ্ছেন, তাহলে আমি আমার নিজের জন্য কেন ভেবে মরি, আমার পাঁচ শিখে পাঁচানা বুদ্ধি আমি কেন ভেবে মরি। তার অদ্ভুত একটা শরণাগতির ভাব এলো, যে মানুষটা সোজা হয়ে গেছিলেন শ্রীরামকৃষ্ণের কান মিলে দেবেন, তার ভেতরের সেই যে অমিত্ব সেটা যেন আবরণের মতো ধীরে 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 তার গা থেকে খসে পড়লো, আর একটা নতুন মানুষের উদ্ভব হলো, যে সুরেন্দ্র নিচু, যে সুরেন্দ্র সাধারণ। বলে বিদ্যা দদাতি বিনয়ম, এক অদ্ভুত বিদ্যা শরণাগতি শেখার, এক অদ্ভুত বিদ্যা, এ বিদ্যা সহজে সবার হয় না, এ বিদ্যা চাইলেই হয় না, এ বিদ্যা ভগবান যাকে দেন তার ভেতরে আসে, এবং সেই বিদ্যা আসা মাত্র সে মানুষ নিচু হয়ে যায়। দেখেছেন ফলন্ত আম গাছ, দেখেছেন তো আমের ভারে যত আম, যে গাছে যত আম বেশি সে গাছ তত নিচু, তত সে একবারে মাটির কাছাকাছি, আর যে গাছে ফল নেই সে একবারে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, জীবনে যখন ঝড় আসে তখন ভেঙে চুড়ে তছনছ হয়ে যায়। ঠাকুরের এই একটি স্টাইল ছিল, এই যে চলে আসবার সময় এসো বলে দ্বিতীয়বার আসার জন্য একটা আহ্বান করেন, একটা যেন অঙ্গীকার করিয়ে নিতেন যে তিনি আবার আসবেন। তার এমন একটা ভালোবাসা ছিল যেটার আকর্ষণে মানুষ বারবার এসেছেন, আপনারাও দেখবেন এই যে আসেন প্রত্যেকবার মনে হয় আবার আসি। পুথিকার লিখছেন, বন্ধু সহ ঘরে গেল সুরেন্দ্র এখন, কিন্তু শ্রী প্রভুর কাছে পাছু আছে মন, আগাগোড়া দেখিতেছি শ্রীপ্রভুর রীতি, ভক্ত মন চুরি করা স্বভাব প্রকৃতি, সুস্থির সুরেন্দ্র নয় কহে বন্ধু বরে, সত্তর যাইতে হবে দক্ষিণ শহরে, প্রভুর প্রসঙ্গে মত্ত রহে নিরন্তর, শ্রীপ্রভু অন্তর্যামী কহে বন্ধু বর, সকল বিদিত তাঁর যে যা ভাবে বলে, বাসনা যেমন যার ঠিক তাই ফলে, পরীক্ষা করিয়া তত্ত্ব বুঝিবার তরে, প্রভুরে সুরেন্দ্র সরে আপনার ঘরে, কিছুক্ষণ পরে তিনি দেখিবারে পান, ভবনে হাজির তাই প্রভু ভগবান, এই রূপে তিনবার পরীক্ষার পরে, সুরেন্দ্রের প্রভুপদে পড়িল নির্ভরে, এখন তখন যান দক্ষিণ শহরে, না দেখিয়া প্রভু দেবে থাকিতে না পারে। তারা ফিরে এলেন কিন্তু তাদের মনটা যেন শ্রীরামকৃষ্ণের কাছেই চলে গেল। আমি যদি চট করে খুঁজে বার করতে পারি, রামচন্দ্র দত্ত একটা অদ্ভুত একটা গান গাইতেন, রামচন্দ্র দত্ত এবং তারা যারা দুজনে মিলে গেছিলেন, যদি খুঁজে পাই আমি এক্ষুনি বলবো সেটা। তারা যখন ফিরে আসতেন দক্ষিণেশ্বর থেকে ফিরে আসার পরে তাদের নিজেদের মনে হতো সেটা,
এটা তারা দুজনে মিলে এই গানটি তারা গাইতেন বারবার। এটা একটা অদ্ভুত গান, মানে কোনো বিখ্যাত কিছু নয় আর কি। মনমোহন মিত্র এবং রামচন্দ্র দত্ত, হ্যাঁ এইটা হচ্ছে, এই বলছেন যে তিনি লিখিয়াছেন, রবিবার সন্ধ্যার সময় যখন গৃহে প্রত্যাবর্তন করিতাম তখন ঠাকুরের কথামৃত পান করিয়া আমরা একেবারে আনন্দে বিভোর হইতাম, ইচ্ছা হইত না যে গৃহে ফিরিয়া আসি, সংসারকে তখন সংসার বলিয়া বোধ হইত না, তখন আমরা প্রাণের ভাবে প্রায় এই গান করিতাম, গৃহে ফিরে যেতে মন চাহে না যে আর, ইচ্ছা হয় ওই চরণে পড়ে থাকি অনেবার। মানে আর বাড়িতে ফিরে যাবার এতটুকু ইচ্ছা হয় না। এটা আপনাদেরও হয় দেখবেন, যখন এই ক্লাস টাসগুলো শেষ হয়ে যায় আস্তে আস্তে মনে হয় এইবার বাড়িতে যেতে হবে, যে রুটি তরকারি করতে হবে, নাহলে কর্তা দুজনই খেতে হবে, সব কিছু করতে হবে, খাবার দাবার ঠিক ঠিক গুছিয়ে দিতে হবে, তখন কিন্তু আর বাড়ি ফিরে যেতে আমাদের ইচ্ছে করে না। শ্রীরামকৃষ্ণের স্টাইলটাই তাই, তিনি এত দিয়ে ভক্তদের ভরিয়ে দেন, তার রূপ, তার গ্ল্যামার, তার হাসি, তার তাকিয়ে থাকানো, দেখবেন খুব যে দু চারজন ভক্ত ছাড়া এই রাখাল, এই রামলাল, এই রামচন্দ্র, এই বলরাম কিংবা নরের, এই দু চারজনের সঙ্গে ছাড়া খুব যে চটপট করেছেন তা কিন্তু নয়, কারোর দিকে তাকিয়ে হেসেছেন, কারোর দিকে খালি তাকিয়ে ঘাড় ঘুরে তাকিয়েছেন, কারোর দিকে একটু চোখটা টিপেছেন, কাউকে বলেছেন আমার পাটা কটকট করছে, আমার পায়ে একটু হাত বুলিয়ে দাও, কিন্তু এমন তার অ্যাপিয়ারেন্স, তার মনের মধ্যে যেন সম্পূর্ণ তিনি জুড়ে থেকেছেন, আমাদের বাধ্য করেছেন তাকে চিন্তা করতে। আমরা বিগত দিন আলোচনা করেছিলাম তার পাঠশালার গল্প, পাঠশালায় তিনি যাত্রা দেখিয়েছেন, এমন যাত্রা দেখিয়েছেন গুরুমশাই, মাস্টারমশাই, পাড়াল প্রতিবেশী সবাই একেবারে মুগ্ধ হয়ে গেছে, প্রথম দিনের যাত্রা হয়ে গেছে, দ্বিতীয় দিন আবার যাত্রা হলো, তৃতীয় দিন আবার যাত্রা হলো, সব সময় মতো, চতুর্থ দিন গদাধর দেরি করে গেছে, অথচ মানুষজন, শ্রোতারা, দর্শকেরা সবাই এসে উপস্থিত হন। অন্যান্য দিন তারা অন্য আলোচনা করেন, সেদিনকে তারা শুধু গদাইয়ের আলোচনা করছেন, গদাই এমনি করে নেচেছিল, গদাই ওই গানটা গেয়েছিল, গদাই ওই সংটা দিয়েছিল, এত সুন্দর গদাই এইখানটা অভিনয় করেছিল, কি সুন্দর। দেখুন একেই বলে ধ্যান, কিন্তু আপনারা কিন্তু তাই করেন, গুরু বলে দেন শরীরের এমনি অংশে, এমনি একটি বিশেষ ফুলের ওপর, এমনি মুদ্রায় আপনার ইষ্ট বসে আছে, এ ধ্যানই করেন। তিনি কিন্তু একবারও বলেননি আমায় ভাবো, তিনি কিন্তু একবারও বলেননি আমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ আমাকে ভাবো, কিন্তু আপনাকে ভাবতে বাধ্য করেছেন। এই যে লোকগুলো যারা কান মুলে দেবে বলে গিয়েছিল তাদের অবস্থা দেখুন, বলছেন ভক্ত মন চুরি করা স্বভাব ও প্রকৃতি, এটা তার রীতি, আগাগোড়া দেখিতেছি প্রভুর এই রীতি, ভক্ত মন চুরি করা স্বভাব ও প্রকৃতি, সুস্থিরে সুরেন্দ্র নহে কহে বন্ধু বরে, সত্তর যাইতে হবে দক্ষিণেশ্বর হরে, প্রভুর প্রসঙ্গে মত্ত রহে নিরন্তর, শ্রীপ্রভু অন্তর্যামী কহে বন্ধুবর। সারা দিন তারা ঠাকুরের ওই যে এক ঘন্টার স্মৃতি ওটাকেই যেন চেটে পিটে চেটে পুটে খাচ্ছে। দেখবেন আপনারা যারা আপনাদের গুরু সঙ্গ করেছেন, গুরুর কাছে কিছুদিন থাকবার সময় হয়েছে, গুরুর কাছে কয়েকবার গিয়ে প্রণাম কর, ওই দেখবেন ওই স্মৃতিটা অদ্ভুতভাবে জাগিয়ে রাখেন। আমরা যারা গোতে স্বামীজিকে দেখেছি, আমরা এখনও চোখ বন্ধ করে এই হাঁটাটার কথা ভাবি, এখনও চোখ বন্ধ করলে আমার এই মোটা থপথপে চেহারা দেখে উনি ওনার সেবককে বলতেন যে ও শেখরেশ আমাকে আমার রোগাপানা ছেলেটার একটু বসার ব্যবস্থা করে দে। এটা ভাবলে আমি তখন ভাবতাম আমাকে নিয়ে কেন এরকম চাটনি করে, কিন্তু এখন আমি এখনও কান পেতে থাকি যদি কেউ আরেকবার ওরকম করে বলে। আমি এখনও সেই হাসির কথা ভাবি যিনি ঘাড় ঘুরিয়ে তাকাতেন তার সেই রোগাপানা ছেলেটা কী করে একে ওকে ঠেসে কী করে বসছে, সেটা দেখা, সেটা যেন তার একটা অদ্ভুত আনন্দ। এই যে এই স্মৃতিগুলো যেন অদ্ভুতভাবে আমাদের জাগিয়ে রাখে, এইগুলো যখন আমাদের মনের মধ্যে আসে তখন কিন্তু এই যে জাগতিক যে ব্যাপারগুলো এগুলো আমাদের স্পর্শ করে না, লীলা চিন্তন তার করার কারণটাই তাই, নিজের মনের একটা মানোন্নয়ন, নিজের মনকে সত্য গুণে আরূঢ় করা, কোনো উদ্দেশ্য লীলার প্রয়োজন। বলছেন এবার বন্ধু, আবার ঠাকুর আবার পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন, বলছেন যে তার বন্ধু বলছে বুঝলে তো ঠাকুর না অন্তর্যামী, ব্যাস ইনি তো এড়ে লোক, তিনি বললেন ঠিক আছে বাসনা আমার প্রভুকে পরীক্ষা করে দেখার, যে আমি তোমার ঘরে তখনই যাব যখন তুমি আমাকে সূক্ষ্ম শরীরে আমাকে দর্শন দেবে, একবার না দুবার না পরপর তিনবার শ্রীরামকৃষ্ণদেব সূক্ষ্ম শরীরে তাকে দর্শন দিলেন, তবে তার দক্ষিণেশ্বরে যাওয়ার ইচ্ছা হলো। কিন্তু এই যে দক্ষিণেশ্বরে যাওয়ার ইচ্ছাটা কীরকম, স্থূল শরীরে তাকে দেখে একরকম ভালোবাসা হয়েছে, সূক্ষ্ম শরীর যেটা দেখেছেন আমরা কল্পনা করতে পারি জ্যোতির ঘনতনু, তার সেই দিব্য চেহারা সেটি তিনি দর্শন করেছেন, একদম ড্যাজলিং, তাতে সামান্যতম
মরজগতের সামান্যতম মালিন্য লেগে নিয়ে, একটা জ্যোতির্ময় জ্যোতিক্ষণ তনু, ঠিক সেটি দেখে তখন তাকে দেখার আরও ইচ্ছেটুকু বেড়ে গেত। এরা প্রত্যেকে, আমাদের গুরুরা প্রত্যেকে অন্তর্যামী হন। আমার মনে হয়েছিল যখন কলেজে পড়ি, ভূতেশানন্দজি মহাজের ভার্টিগো ছিল, সেই কারণে সব্যসাচী মহারাজ মাঝকে এরকমভাবে ধরে, সুপ্রভাত মহারাজ মাঝকে ধরে হাঁটাতেন। আমার মনে হতো আমাকেও যদি ওইরকম একটুখানি সুযোগ দেয়, আমিও মহারাজকে এরকম জড়িয়ে ধরে হাঁটাবো, কত ভালো হয়। প্রণাম করতে গেছি, শুধু প্রণাম করে উঠেছি, মহারাজ আমার দিকে তাকিয়ে বলছেন। কেউ কেউ মনে করে গুরুর শরীরের সেবা করলে সেটা গুরুর কাছে পৌঁছয়। আমি বলি গুরু যে সাধন পথ দেন, সেই সাধন পথের সেবা যদি কেউ করে তাহলে সেটা আলটিমেটলি গুরুর কাছে পৌঁছয়। একবারে ক্লিয়ার কাট উত্তর আমার জন্য। আমার মনে যতটুকু সংশয় ছিল সেটা সম্পূর্ণ সরিয়ে দেখবেন, ক্লিয়ার কাট উত্তর। এ তো শ্রীরামকৃষ্ণের প্রতিনিধির কথা বলছি, আমরা শ্রীরামকৃষ্ণের কথা বলছি। বলছেন এই রূপে তিনবার পরীক্ষার পরে সুরেন্দ্রের প্রভুপদে পড়িল নির্ভর, এখন তখন যান দক্ষিণ শহরে, না দেখিয়া প্রভুদেবের থাকিতে না পারে। এইটা হচ্ছে আকুতি, এইটা একটা অদ্ভুত আকুতি তৈরি করেন যে তাকে না দেখে আমি থাকতে পারছি না। এটা গোপীদের মধ্যে তৈরি হয়েছিল এক অদ্ভুত দিব্য আকর্ষণ। বিপিনে বাঁশি বেজেছে, গোপীরা দেখলেন অর্গল বন্ধ করা আছে, অর্গল বদ্ধ আছেন। তাদের মনে হতে থাকলো এই শরীরটাই, রক্ত মাংসের শরীরটা, এটাই বাধা ভগবানের সঙ্গে লীন হয়ে যাওয়া। তারা সঙ্গে সঙ্গে সেই শরীর ত্যাগ করে দিয়ে, স্থূল শরীর ত্যাগ করে দিয়ে সূক্ষ্ম শরীরে তার কাছে গেলেন। এই হচ্ছে ভগবানকে পাওয়ার ইচ্ছে, যে তাকে না দেখে কোনো অবস্থাতে থাকতে পারছি না, তিনি যেন, তিনি ছাড়া আমার যেন আর কোনো রকম আর কিছু নেই, তিনি ছাড়া জগৎ সংসারে আর কেউ নেই, এই বোধ হওয়া। পুথিকার বলছেন ক্রমে ক্রমে ভক্তবর গেল বড় মজে, সুধাভরা শ্রীপ্রভুর চরণ ও পঙ্কজে, গেল পূর্বতন ভাব এখনো উন্নতি, নিজ নিত্য পূজ্যে ইষ্ট দেবী কালীর মূরতি, মার নাম হৃদি ভরে ভক্তি ভরে কাঁদে, পাইয়া পরম বস্তু প্রভুর প্রসাদে, জন্ম জন্ম মাথা দিলে করিলে ভজন, সেই মহাগোপ্য ভক্তি না হয় অর্জন, দুই দিন এলো গেল প্রভুর গোচর, তাই দেন প্রভু দেব না হয় না হন কাতর, যারে দেন তিনি তার আপনার জন, যেখানে সেখানে নহে ভক্তি বিতরণ, অগণন লোক যায় প্রভুর নিকটে, সকলের ভাগ্যে এই ভক্তি নাহি ঘটে, এক এক যত্ন সহকারে মন রাখিবে স্মরণ, এই লীলা শ্রীপ্রভুর ভক্ত সংযোজন। আসলে যেটা দিলেন তিনি সেটা হচ্ছে একটা ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসা। স্বামীজি বলছেন না, তিনটে জিনিস হলে আমাদের জীবনে মুক্তি হয়, আমরা যে কোনো কাজে সাকসেস হই। বলছেন পিওরিটি পেশেন্স পার্সিভিয়ারেন্স, পবিত্রতা ধৈর্য অধ্যবসায়। পবিত্রতা কি করে? পবিত্রতা আমাদের ছড়ানো মনকে এক জায়গায় গুটিয়ে দেয়। ধরুন আপনার মনটাকে যদি কল্পনা করেন একটা কমলা লেবুর মতো, দশটা কোয়া আছে, তার দুটো আপনি বলরাম মন্দিরে রেখেছেন, দুটো রেখেছেন নিবেদিতা স্কুলের সামনে, দুটো গিরিশ পাব পার্কের সামনে, দুটো পটলা চপের দোকানের সামনে, আর দুটো ওইখানে হচ্ছে যেখানে গুড়ের রসগোল্লা তৈরি করে এইখানে। এই এতগুলো জায়গায় টুকরো 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 করে আপনার মনটা রয়েছে, কিন্তু বলরাম মন্দিরে আপনি বসে আছেন দু টুকরো মন নিয়ে, কিন্তু মনে করছেন আপনার মনের এত শক্তি যে দশ টুকরো মন যা ধারণা করতে পারে তাই আপনি করবেন। কিন্তু আপনার তো শক্তি কমে গেছে, আপনার তো দুটো টুকরো মন। ওই ভক্তি আমাদের করে, পবিত্রতা আমাদের করে, আমাদের যে ছড়ানো মন যে সবসময় চায় চায় চায়, তার চায়টাকে না চায় করে এক জায়গায় জড়ো করে দেয়। এই কারণে পবিত্রতা দরকার। প্রতি মুহূর্তে আমরা সাফল্য লাভ করতে পারি না, তার জন্য ধৈর্য আর অধ্যবসায় প্রয়োজন। স্বামীজি তার সঙ্গে একটা করে ছোট্ট জুড়ে দিয়েছেন, বলছেন অ্যান্ড অ্যাবভ অল লাভ, সর্বোপরি ভালোবাসা। ভালোবাসা যদি না থাকে তাহলে কোনোটাই কিছু হয় না। আপনি যতই আপনার ভক্তি থাকুক, যতই ধৈর্য থাকুক, যতই অধ্যবসায় থাকুক, ভালোবাসা যদি না থাকে তাহলে কখনো কিছু হয় না। এই যে আপনারা সংসারটাকে ধরে রাখেন, সংসারের জন্য যত রকমের কষ্ট সব কিছু সহ্য করতে স্বীকার করেন, কেন করেন? কারণ সংসারটাকে আপনারা বড্ড ভালোবাসেন, আপনার প্রিয়জনদের আপনারা বড্ড ভালোবাসেন। ছেলে দুর্ব্যবহার করলেও তাকে ভালোবাসেন, স্বামী দুর্ব্যবহার করলেও তাকে ভালোবাসেন, প্রিয়জনরা দুর্ব্যবহার করলেও তাকে ভালোবাসেন। কেন না? আপনার ওই যে অ্যাবভ অল লাভ, ওই ভালোবাসাটা, তার জন্য আপনি বেঁধে রাখতে পারেন এই ভালোবাসাটা, ঈশ্বরের জন্য ভালোবাসাটা। তখন যদি আসে তাহলে যে কোনো ধরনের অনুভূতি, সে সুখের অনুভূতি হোক, দুঃখের অনুভূতি হোক, না পাওয়ার অনুভূতি হোক, যত রকমের অনুভূতি হোক,
সব কিছু ছাপিয়ে গেল, আমরা কোনো অবস্থাতে ভগবানকে ছেড়ে যেতে পারি না। এনার নিজের ইষ্ট দেবী ছিলেন কালী, নিত্য তাকে পুজো করতেন, কিন্তু তাঁর প্রতি ভালোবাসা ছিল না, সেটা খানিকটা মেকানিক্যাল হলো। শ্রীরামকৃষ্ণের কাছে এসে এই একটা জিনিস তৈরি হলো, তার ঈশ্বরের প্রতি ভালোবাসা হলো। বলছে, নিত্য পূজে ইষ্ট দেবী কালীর মূরতি, মার নামে হৃদি ভরে ভক্তি ভরে কাঁদে, পাইয়া পরম বস্তু প্রভুর প্রসাদে, জন্ম জন্ম মাথা দিয়া করিলে ভজন, যেই মহাগোপ্য ভক্তি না হয় অর্জন। বলছেন এখন তিনি মায়ের যে অনুভূতি, মাকে অনুভব করতে পারতেন, এবং তাকে না পাওয়ার জন্য যে তার দুঃখ, সেটা যেন অশ্রুর আকারে তার চোখ দিয়ে ঝরে ঝরে পড়তো। বলছেন সবার পক্ষে হয় না, সবার জন্য এই ভালোবাসা আসে না, এই প্রাণকারা ভালোবাসা, তুমি ছাড়া আর কিচ্ছু চায় না, এ সবাই হয় না। আমরা অনেকেই রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা পেতে পারি, আমরা অনেকেই ভগবানকে ডাকতে পারি, কিন্তু সবার দর্শন হবে না। বড়জোর আমরা একটা খুব উচ্চমানের জীবনযাপন করতে পারি, একটা সৎ চিন্তায় সৎকর্মে সৎভাবে জীবনযাপন করতে পারি, কিন্তু কতিপয় আমাদের কয়েকজনের সেই অনুভূতি হবে, সেই ঈশ্বরের অনুভূতি, যাকে ছাড়া আমাদের জীবন অচল, আমরা তাকে আমাদের নিজেদের জীবনে অনুভব করবে। দেখবেন শ্রীরামকৃষ্ণের সেই দিব্য দর্শন, যা যতই সিরিয়ালওয়ালারা দেখাক, কিন্তু লীলা প্রসঙ্গ খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন, সেখানে পরিষ্কার করে বলে দিচ্ছেন। সিরিয়ালওয়ালারা কি বলছেন, ঠাকুর যখন খাড়া নিয়ে গলায় দিতে গেলেন, তখন মা কালী এসে বললেন, রামকৃষ্ণ তোমায় আমি দেখা দিতে এসেছি। আদতে তা নয়, কিন্তু আপনারা যদি লীলা প্রসঙ্গ খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন, ঠাকুর বলছেন ওখানে তার নিজের মুখের ভাষা, তিনি বলছেন, দেখলুম যেন একটা জ্যোতির সাগর, সেই সাগরের মধ্যে কখনো ঢেউ উঠছে, আমি ওপরে উঠে যাচ্ছি, কখনো আমি নেমে যাচ্ছি, কখনো আমি খুব উঠে যাচ্ছি, আবার কখনো নেমে যাচ্ছি, এই ওঠা পড়া হতে 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 একটা সময় তার ভেতরে ডুবে গেলাম, আর নিস্তেজ হয়ে গেলাম, সেই জ্যোতি সমুদ্রের মধ্যে হারিয়ে গেলাম। ওই জ্যোতিটার কিছু নয় জানা, তিনি সব কিছু, এতদিন জানতাম ওই পাথরের মূর্তি, ওটি হচ্ছে মহামায়ার প্রকাশ, তার সেই মূর্তিতে তিনি খাবার গ্রহণ করেন, সেই মূর্তিতে তিনি আমার পূজা গ্রহণ করেন, এই প্রথম অনুভব করলাম, তিনি শুধু ওইটুকুর মধ্যে নেই, তিনি সব কিছুর মধ্যে ছড়িয়ে আছেন, সব যা দেখছি সবটা তার প্রকাশ, সে মানুষ থেকে কীট পতঙ্গ জ্বর প্রকৃতি সব কি যা কিছু দেখছি সবটা তার প্রকাশ, যেন আদতে একটা জগৎটা যেন একটা আয়না, সেই জগতের ভেতরে প্রত্যেকের ভেতরে জগন্মাতার যেন একটা প্রতিচ্ছবি প্রকাশিত হচ্ছে, ওইটা জানা, ওই জানাটাকে তিনি সমুদ্রের বর্ণনা করেছেন, জ্ঞান ও সমুদ্র, তিনি যেন সেই জ্ঞান ও সমুদ্রে একবার উঠছেন একবার নামছেন, উঠছেন নামছেন কেন না, তার নিজের একটা, আমাদের নিজেদের একটা বোধ থাকে যে আমি তো জানি, আর যেটা জানা জানছি এখন তার সঙ্গে বিরোধ হতে থাকে, আমাদের স্বভাবত এইটা, আমি যেটা জানি সেটাকে দাবিয়ে রাখার চেষ্টা, হ্যাঁ এটা আমি জানি, আমি ওগুলো জানতে চাই না, এই জানি আর জানতে চাই না মধ্যে যে লড়াই, সেটাকে ঠাকুর দেখাচ্ছেন তার অনুভূতি দিয়ে, অবতার তার জীবন দিয়ে দেখাচ্ছেন, একবার তিনি জ্ঞান সমুদ্রে উঠছেন আবার ডুবছেন, একটা সময় তার জানাটা দুর্বল হয়ে গেল, তখন ওই যে জানাটা যে প্রত্যয় জগতের সব কিছুর মধ্যে তিনি বিরাজ করছেন সেইটার মধ্যে তিনি ডুবে গেলেন, এবং সেই সত্য জানার ভেতরে তিনি একাকার হয়ে গেলেন, তখন তিনি নিজে অনুভব করলেন তিনি একটা রক্ত মাংসের শরীর নন, তিনি যদিও রক্ত মাংসের শরীর, আসলে তিনি সেই মহামায়ার একটা প্রকাশ, আর যা দেখছেন সব কিছুর ভেতরে মহামায়ার প্রকাশ। আপনারা দেখবেন তার ঠিক পরে ঠাকুরের একটা অনুভূতি আছে, পরে দেখবেন, এই লীলা প্রসঙ্গে খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়া দরকার, শ্রীরামকৃষ্ণকে যদি বুঝতে হয় লীলা প্রসঙ্গের প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা বাক্যবন্ধনী একটা নতুন, তার দর্শনের কথা বলছেন, বলছেন কীরকম দর্শন, মা আজও তুই আমায় দেখা দিলিনি, মায়ের কাছে তিনি করার করেছিলেন যে যখনই তোমায় দেখতে চাইব তখনই যেন তোমায় দেখতে পাই, মাও সেটাই রাজি হয়েছেন, হ্যাঁ তুমি দেখতে পাবে, মানে দেখতে পাবে মানে অনুভূতি হবে, মা জগন্মাতা স্থূল দেহে প্রত্যেকের মধ্যে উপস্থিত, যেখানে রতির মায়ের ভেতরেও মা জগন্মাতাকে ঠাকুর জগন্মাতাকেও দেখছেন। বলছেন যখন তিনি এরকম মাকে দেখতে পাচ্ছেন না, তার আকুতি হচ্ছেন, তখন তিনি অজ্ঞান হয়ে যেতেন, আর সেই মানুষজন তাকে ঘিরে তাকে দাঁড়িয়ে থাকতো, সেই ঘিরে থাকা মানুষজনদের কি মনে হতো, ছায়া ছবির মতো, আগেকার দিনে স্টেজে নানা রকম ফুল লতা পাতা আঁকা হতো সেই রকম, সেটা হালকা, সেটা খুব দূর থেকে দেখলে মানুষের মাথা 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 থাকতো, ওই রকম অপ্রত্যক্ষ মনে হতো, আর জগৎ জননী জগন্মাতার একটা ঝকঝকে চেহারা, একটা ঝকঝকে ছবি প্রত্যক্ষ হতো, সেইটা হচ্ছে তার দিব্য দর্শন, সব কিছুর মধ্যে তিনি দেখছেন। বলছেন এটা সহজে হয় না,
বলে যার দেন তিনি তার আপনার জন, যেখানে সেখানে নহে ভক্তি বিতরণ। সবাইকে ভগবান এটা দেন না, যে যোগ্য হয়ে ওঠে তাকে দেন। সেদিনকে পড়ছিলাম শ্রীমদর্শনে, সেখানে শ্রীমদর্শন তার একটা জীবনের গল্প বলছেন, বলছেন যে ভগবান কেন আমাদের বারবার দুঃখ দেন, বারবার আঘাত দেন। বলছেন যে মানুষের জীবনে খুব দুঃখ আছে, যে মানুষের জীবনে আঘাত আছে, সে মানুষকে ভগবান নিজে গড়ে ফুটে তুলছে। স্বামীজির কথা বলছেন, বিবেকানন্দ বিদেশ থেকে এসে বলেছিল, বোন থেকে এলোটিয়ে সোনার টোপর মাথায় দিয়ে। যে বোন থেকে এলোটিয়ে কেন না, এই যে জীবন জঙ্গল এতে যুদ্ধ হয়ে জয়ী হয়ে টিয়ে মাথায় সোনার টোপর মাথায় দিয়ে এলো, বিজয়ী সেই মুকুট জয় পতাকা জয় তিলক সঙ্গে করে নিয়ে এলো। জীবনে যদি সংগ্রাম না থাকে, স্বামীজির ভাষাকে তিনি বলছেন কোট করে, বিবেকানন্দ বলতো যার জীবনে সংগ্রাম নেই সে একটি শিশু, হি ইজ আ বেবি। বেবি শব্দটা স্বামীজি ব্যবহার করছেন, বেবি শিশু, সে একটা শিশুর মতো, তার জীবনটা ওই একটা বাচ্চা ছেলের মতো, মানে তার জীবনে অভিজ্ঞতা হয়নি। তারপরে মাস্টারমশাই কনক্লুশন করছে, জীবনে ভগবান কেন আঘাত দেন এটা আমাদের কাছে খুব আশার কথা। বলছেন যাকে খুব বেশি আঘাত দেন আসল উদ্দেশ্য বুঝতে হবে, তাকে তিনি ম্যাগনিটিউড, তার ম্যাগনিটিউড বাড়াবেন, তিনি তাকে আরও যেন উচ্চতর মহিমায় বিকশিত করবেন, সেইটি করার জন্য যেন ভগবান আমাদের আঘাত দেন। আমরা যদি পুঁথি পড়ি দেখবেন বারবার শ্রীরামকৃষ্ণ পুঁথিকাকে আঘাত করছেন, প্রণাম করতে গেছেন ঠাকুর পিছিয়ে গেছেন, পা টিপতে গেছেন ঠাকুর পা গুটিয়ে নিয়েছেন। লোকে জিজ্ঞেস করেছে কেন এরকম করেন, বলছেন আসুক যাক মনের ময়লা কাটুক, ছোট্ট একটা কথাই বলে নিয়েছেন। যেন আমাদের গল্প, আমরা যে আঘাত পাই এই সময় এই ঘটনাগুলোকে চিন্তা করতে হয়। ঠাকুর বলছেন আসুক যাক মনের ময়লা কাটুক, আমাদের প্রত্যেকের মনেতে একটা দর্পণ আছে, একটা আয়না আছে, সেই আয়নাটাকে যদি পরিষ্কার না করতে পারি তাহলে ঈশ্বরের প্রকাশ আমাদের মনের মধ্যে আসে না। যখন আমাদের আঘাত আসে তখন আমরা নিজেকে দেখার চেষ্টা করি, এবং যখন নিজেকে দেখি তখন দেখি ওই যে আয়না এটা, যাতে আমার নিজের মুখ দেখার চেষ্টা করছি সেটা ময়লা, তখন ওই ভক্তির বাড়িতে সেটাকে পরিষ্কার করি, তারপরে জ্ঞানের যে শুকনো কাপড় তা দিয়ে পরিষ্কার করি, তখন ঝকঝকে হতে থাকে, তাতে প্রকাশিত হয়। সবাইকে তিনি আঘাত দেন না, সবাইকে তিনি ভক্তি দেন না, সবাইকে তিনি ভালোবাসার সুযোগ দেন না। পুঁথিকার বলছেন যেখানে সেখানে নহে ভক্তি বিতরণ, অগণন লোক যায় প্রভুর নিকটে, সকলের ভাগ্যে এই ভক্তি নাহি ঘটে, যত্ন সহকারে মন রাখিবে স্মরণ, এই লীলা শ্রীপ্রভুর ভক্ত সংযতন। বলছেন শুধু শ্রীরামকৃষ্ণ তার ভক্তদের ভালোবাসতেন এটি নয়, কেমন করে তিনি তাদের তৈরি করতেন এটিও যেন আমরা সবসময় মনে রাখি। খুব হার্ড টাস্ক মাস্টার ছিলেন, একেবারে ঠিক করে দিয়েছিলেন কার কটা রুটি। মাকে তিনি ধমক দিচ্ছেন, কেন তুমি ওকে বেশি রুটি খেতে দাও, কেন তুমি ওকে ওর যা কোটা আছে তার বেশি খেতে দাও, এসব ব্যাপারে ভীষণ রকমের। তিনি শুধু বলে ক্ষান্ত হতেন না, দেখতেন তিনি করেন কি না। মায়ের ঘুমানোর উপায় ছিল না, ঘরের তলা দিয়ে ইয়েতে করে কলসিতে ওই ছোটো এই কমণ্ডলু করে জল ঢেলে দিতেন, যাতে জল ঢুকে গিয়ে বিছানা ভিজে গেলে তার ওই বিছানা তো ওই পটপটে মাদুর, আর তো কিছু ছিল না, তাই ভিজে যাবার ভয়ে মায়েরা তাড়াতাড়ি, মা ভবতারিণী মায়ের বসুমতী মায়ের স্মৃতিকথা পড়বেন সেখানে খুব পরিষ্কার করে এই ঠাকুরের এই সমস্ত ঘটনা। তিনি শুধু বলে ক্ষান্ত হতেন না, শুধু মাকে বলেননি যে চাঁদা মামা সবার মামা, তাকে ডাকার অধিকার সবার আছে, ভগবান সকলের তাকে ডাকার অধিকার সবার আছে, এ শুধু বলে ক্ষান্ত হয়নি, তিনি দেখছেন সারদা ডাকে কি না, নিজে গিয়ে দেখছেন উমা তোমাদের এই সব ঢংঢাং কি, দেখছেন নিজের ছবি সাজানো রয়েছে, সেই ছবিতে মা ফুল টুল দেন, সেই ফুল টুল দিচ্ছেন আর বলছে উমা তোমাদের এইসব ঢংঢাং কি, মনে মনে আনন্দ পাচ্ছেন। যখন দেখছেন সবাই আনন্দে উৎফুল্ল, নরেন হাত পা খুঁজে পাচ্ছে না, তার যে কি আনন্দ আপনারা দেখুন, এই যে আমরা যদি ঠিক ঠিক পথে চলি তার যে আনন্দ সেটার প্রকাশ কিন্তু আমরা দেখতে পাব। যত তার দিকে এগোতে থাকবো তত তিনি তার সম্পদ একটু একটু করে ছাড়বেন, তিনি দেখবেন আপনি তার সম্পদ রক্ষা করার যোগ্য কি না, আপনি যতটা যোগ্য হবেন আপনার জন্য ঠিক ততটুকু সম্পদ তিনি রেখে যাবেন। পুথিকার বলছেন শুনিয়াছি নিজ কানে কহিতে প্রভুরে, আমরা নিকৃষ্ট জাতি ফলের ও ভিতরে, সুমিষ্ট ফজলিয়াম পরিণত তায়, তখন অমনি হয় শ্যামারও ইচ্ছায়, কিন্তু তাহে মায়ের কি আছে প্রয়োজন, ফজলি আমের কত রয়েছে কানুন, বুঝো মন চিরকালে যে পায়ে সে পায়ে, নাম লেখা আছে তার প্রভুর খাতায়, সুরাসুর মধ্যে যেন দৃষ্টান্তের স্থল, সুরে সুধা ও সুরে হইল হলাহল,
জগায় মাধাই যথা চৈতন্যাবতারে মহাপাপী দুই ভাই বিদিত সংসারে পাপী জ্ঞানে দুই জনে সেই জানে যেই জন সে জানে না 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 সে বুঝে না চৈতন্য চরণ লীলা দেখা পাখি উন্মিলত নহে এবে দেখিয়াছে ভেসে নাহি দেখিয়াছে ডুবে জন্ম জন্ম প্রিয় ভক্ত ভাই দুই জন জগাই মাধাই এইবারে জনম জগাই মাধাই রূপে এই এবারে জনম গৌরনিতাই যেন তারা জগাই মাধাই দুই ভক্তি প্রেমে ভরা পাপাচার কিছু কাল লীলার আসরে কাল যেন সেই মতো জীব শিক্ষা তারে ভক্তে গোপনে নহে রাখে ভগবান মায়া অন্ধ জীবেরিতে শিক্ষার বিধান ভক্ত বিনা অপরের সঙ্গে নাহি খেলা বড় সূক্ষ্ম নরলীলা নাহি যায় বলা সমজাতি সঙ্গে মিলে স্বভাবের রীতি ভক্তি পেয়ে ভক্ত হয় ঈশ্বরের জাতি পুথিকার বলছেন যে আমরা হচ্ছে একেবারে নিকৃষ্ট শ্রেণীর ফল বলছেন ভগবানের যদি ইচ্ছা হয় তাহলে আমরা গাছে আম ফজলি আম ফলবে সেটা হচ্ছে সেরা ফলের আম বলছেন এমনি তো প্রচুর ফজলি আম আছে তাহলে আমরা গাছে ফজলি ফলানোর ইচ্ছে কেন হয় বলছেন ভগবান মানুষকে বলেন যে তাঁর ভেতরে যে অনন্ত শক্তি আছে সেইটা বিকাশ করার সে যে বিকাশ করলে একটা দেবমানব হতে পারে এইটা দেখানোর জন্য তিনি করেন তিনি চৈতন্য অবতারে জগাই মাথায়ের কথা বলছেন যাতে পাপাচারের অন্ত নেই আসলে উদাহরণ দিচ্ছেন এই আমাদের এই সুরেন্দ্র মিত্রে এর পাপাচারের অন্ত নেই অথচ এ শ্রীরামকৃষ্ণের ভক্ত কেন শ্রীরামকৃষ্ণ তাকে আকর্ষণ করলেন এইটা বোঝানোর জন্য বোঝাচ্ছেন বলছেন জগাই মাধাই তারা এত ধরনের পাপ করেছেন তবু শ্রীকৃষ্ণ চৈতন্যের দয়া তাদের প্রতি সর্বাধিক বলছেন কেন না এই যদি তারা পাপ আচার না করতেন তাহলে তাদের ভেতরে যে দেবসত্তা আছে সেটার বিকাশ মানে অন্ধকার থেকে যে আলোর বিকাশ হয় আলোর প্রকাশ হয় এটা যেন জগৎকে দেখানোর জন্য চেষ্টা করলেন আমরা যারা মনে করি যে আমাদের জীবন একেবারে নষ্ট হয়ে গেছে কোনো কারণে নষ্ট হয়ে গেছে পদস্খলন হয়ে গেছে আমরা কোনো দিন উঠে দাঁড়াতে পারবো না এই আমাদের মানুষজনের জন্য যেন একটা নতুন আদর্শ তিনি স্থাপন করলেন ধর্মের সংজ্ঞা দিতে গিয়ে স্বামীজি বলছেন রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান ধর্ম হচ্ছে মানুষের ভেতরে অন্তর্নিহিত যে শুদ্ধ ভাব পবিত্র ভাব তার বিকাশ সাধন দুটো শব্দ এখানে খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে ম্যানিফেস্টেশন বিকাশ করা আর একটা হচ্ছে অলরেডি ইন ম্যান প্রত্যেক মানুষের ভেতরে যা আছে যে সহজ উদাহরণটা আমি দিয়ে থাকি সেই উদাহরণটা আরেকবার দিই এই এখান থেকে ফিরে গিয়ে দেখলেন আপনার বাড়ির খুব প্রিয়জন তার ভীষণ জ্বর হয়েছে একবারে নড়াচড়া করার ক্ষমতা নেই আপনি কি করবেন তাকে থার্মোমিটার দিয়ে দেখবেন তারপরে তাকে একটা ক্যালপল 650 খেতে দেবেন কিছু একটু হালকা খাবার দেবেন মাথায় জল পট্টি দেবেন গায়ে কম্বল চাপিয়ে দেবেন তারপরে হওয়ার পরে তাতেও যখন জ্বর কমলো না তখন ডাক্তারকে টেলিফোন করবেন ডাক্তারের কাছ থেকে নতুন ওষুধপত্র লিস্ট নেবেন একটু হালকা রান্নাবান্না করে খাওয়াবেন তারপরে সেই নতুন ওষুধটা দেবেন হাত ধরে তাকে বাথরুমে নিয়ে যাবেন তারপরে ফিরিয়ে নিয়ে আসবেন পরের দিন সকালে তার জ্বর সেরে গেল এই যে গোটা কাজটা করলেন এটাকে বলে নার্সিং এটা কিন্তু কোথাও ছিল না আপনার ভেতরে ছিল আপনি কিন্তু রোগীকে বলেনি বাবা রোগী তুমি শুয়ে থাকো আমি একটা নার্সিং ইনস্টিটিউটে যাই সেখানে গিয়ে আমি খানিকটা নার্সিং শিখে আসি তারপর তোমার সেবা করো তাহলে কোথায় ছিল আপনার ভেতরে ছিল ওই কারণে বলছেন ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি বলুন পারফেকশন বলুন যাই বলুন ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি অলরেডি ইন ম্যান প্রত্যেকটা জিনিস আমার ভেতরে আছে স্বামীজি বলছেন অনন্ত শক্তি আমাদের ভেতরে আছে শুধু বিকাশ সাধন এই যে আপনারা ভগবতমুখী হচ্ছেন জন্ম থেকে কিন্তু এরকম ভগবতমুখী হননি এইটা আমাদের কাছে খুব আশার কথা আমরা যারা শুরু থেকে ভগবানকে ডাকিনি আমাদের যে কিছু হবে না এরকম কথা কিন্তু বলা যায় না আমরাই হব স্বামীজি বলছেন না দেওয়ালকে কখনো মিথ্যে কথা বলতে দেখিনি আর গরুকে কখনো চুরি করতে দেখিনি কিন্তু দেওয়াল দেওয়াল থাকে গরু গরুই থাকে মানুষ মিথ্যে কথা বলে মানুষ চুরি করে আবার সেই মানুষই ভগবান হয় কত বড় আশার কথা এই যেন তিনি লীলা করে দেখাচ্ছেন পুথিকার বলছেন বড় শিক্ষ নরলীলা নাহি যায় বলা ভক্ত বিনা অপরের সঙ্গে নাহি খেলা ভগবান আমার সঙ্গে খেলে দেখাচ্ছেন ধরে ঘষে আমার যাবতীয় মলিনতা সমস্ত কিছু সরিয়ে দিয়ে
আমাকে নতুন মানুষ করছেন, বড় যত কলুষ যত ফাঁকি এখনো যে আছে বাকি মনের গভীরে, আমায় তার লাগি আর ফিরায় না, তারে আগুন দিয়ে দহ তুমি এবার আমায় লহ হে নাথ লহ। আমার ভিতরে যত কলুষ আছে যত ক্লেদ আছে সমস্ত আগুন দিয়ে, জ্ঞানের আগুন দিয়ে পুড়িয়ে আমাকে জানতে দাও ওগুলো খারাপ। যে মুহূর্তে আপনি জানবেন দেখবেন আসলে আমরা ভুল করে যাই কেন, কারণ আমরা জানতে পারি না ওটা খারাপ, কিন্তু যে মুহূর্তে আপনি জানতে পারবেন ওটা আপনার কোনো একটা গুণ, বিশেষ গুণ আপনার, আপনার বদ গুণ আদতে এটা সুগুণ নয়, আপনি সেই মুহূর্তে তাকে পরিত্যাগ করবেন, আপনি নতুন মানুষ হবেন। এই কারণে এটা যেন বোঝানোর জন্য তিনি সুরেন্দ্রের সঙ্গে এক অদ্ভুত লীলা করলেন, ঠিক যেরকম জগাই মাধাইকে লীলা করলেন, মার খেয়ে ভগবান ওই এক্সটেন্ট অব্দি গেলেন, জগাই মাধাইয়ের হাতে পীড়িত হয়েও তাকে ভালোবাসা দিতে ভুললেন না। জগাই মাধাই সেই ভালোবাসার পর্বে তার সে যাবতীয় কলুষতা যাবতীয় মলিনতা পরিত্যাগ করে এক নতুন মানুষ হল। পুথিকার লিখছেন, ভাবাবেশে বলিতেন প্রভু নারায়ণ, ধরিলে ধরাই তাদের নিজেরও বরণ, কাঁচা পোকা ঠিক তার স্থল উপমারে, ধরে যাবে আরশোলা বৃহত্তর আকার, শিখিকণ্ঠ সমবর্ণ যে কাঁচের গায়, সেই বর্ণ আপনার ধৃতেরে ফলায়, শাখা প্রশাখাদি পত্র বৃক্ষের যেমন, ঈশ্বর সম্বন্ধ তেম ঈশ্বরের সম্বন্ধে তেমন ভক্তগণ, যদি সবে নহে লগ্ন উপরে উপরে, হৃদয়ের সংযোগ আছে ভক্তি বহতায়, ভক্তি আছে যার তিনি ঈশ্বরের জন, ঈশ্বরের যেবা তার আছে ভক্তিদন, ভক্তি যেথা তথা তার চিরকাল বাস, কখনো সুগুপ্ত ভাবে কখনো প্রকাশ, সেখানে নাহি কো ভক্তি প্রভু যেথা বাঁকা, হৃদয় নিলয় শূন্য শূন্য সম ফাঁকা, উন্নমূল ক্রিয়াকর্ম যে তপ জপাচার, তাহাতেও হয় এক ভক্তির সঞ্চার, সে ভক্তি বৈধেও ভক্তি ভক্তি কহ যাহা, স্বভাব স্বতন্ত্র নহে এ ভক্তির ন্যায়, সাধারণ নাম ভক্তি ভক্তি ভিন্ন ভিন্ন, উভয়ে মিছিরি গুড় মিষ্টি মধ্যে গণ্য, এ ভক্তি ভক্তির ভক্তি শুদ্ধা ভক্তি নাম, আগে মাঝে শেষে তিনি এক পরিণাম, বিধির বিধানে নাই বিধি ছাড়া রীতি, কর্ম নাহি শ্রীপ্রভুর চরণ প্রসূতি, চাতকের প্রাপ্য যেন ফটিকের জল, শুদ্ধা ভক্তি পায় আত্মজনেরা কেবল, শ্রীপ্রভুর আত্মগণে ভক্ত বলা দায়, বলি কেন অন্য কথা নাহি কো ভাষায়, আত্মগণে ভক্তি বহে প্রভেদ বিস্তরে, যেমন নিকট আর অনেক অন্তর, কৃষ্ণ মূল গোপ গোপী অঙ্গ অবয়, আত্মগণ ব্রজবাসী ভকত উদ্ধব। পুথিকার বলছেন এটা যেন একটা গাছের মতো, একটা গাছে অনেক পাতা থাকে, মগডালে যে পাতাটা আছে সেটা কিন্তু গাছের এই মাঝখানে মানে যেখানটা কোটর আছে বুকের কাছটা, সেই পাতা থেকে অনেকটা দূর, কিন্তু একে অপরের সঙ্গে একটা অদ্ভুত একটা রসের সম্পর্কে একে অপরের সঙ্গে জুড়ে আছে। ঠিক সেই রকম ভক্তরা হয়তো অনেক দূরে থাকতে পারেন, অনেক কেউ কাছে থাকতে পারেন কেউ দূরে থাকতে পারেন, কিন্তু সকলের সঙ্গে তিনি একটা মনের সম্পর্ক জুড়ে রেখেছেন, তারা প্রত্যেকে তার আপনার জন। ভেবে দেখুন আপনাদের মতো কয়েকটি মানুষ এখানে উপস্থিত হয়েছেন, এইরকম শ্রীরামকৃষ্ণ ভক্ত এই বাড়িতে দীক্ষা হয়েছে কতবার কত সহস্র লোক, তাদের মধ্যে আপনারা কয়েকজন মাত্র এসেছেন, তিনি চেয়েছেন বলে আপনারা এসেছেন। আপনারা যদি তুমি যদি না চাইতেন আইপিএলের খেলা দেখতে পারতেন, বকুল কথা দেখতে পারতেন, অন্দরমোহন দেখতে পারতেন, আর যত রকমের মোহরটহল আছে সব দেখতে পারতেন, সেগুলো ফেলে আপনারা এসেছেন। তার মানে হচ্ছে তার একটা অদ্ভুত দিব্য আকর্ষণ আছে। বলছেন গাছের যেমন পাতা, সব পাতা গাছের মূলের কাছে থাকে না, অনেকটা দূরে থাকে, কিন্তু প্রত্যেকের সঙ্গে গাছের যে মূল আত্মশক্তি তার একটা সম্পর্ক থাকে। ঠিক সেই রকম আমরা যত দূরেই থাকি না কেন ভগবানের সঙ্গে আমাদের একটা অদ্ভুত একটা হৃদয়ের বন্ধনে আবদ্ধ করে রেখেছে। যখনই মনে হবে ডিপ্রেশন হবে, যখনই মনে হবে আমার দ্বারা কিচ্ছু হলো না, চিন্তা করবেন আমাকে তিনি ডেকেছেন, আমাকে তিনি তার কাজের অঙ্গীভূত করেছেন, আমি ফুল হয়ে গাছ হয়ে লতা হয়ে পাতা হয়ে ছড়িয়েছিলাম, আমাকে এই জগৎ কানন থেকে তুলে কাউকে আমাকে মুকুটে স্থান দিয়েছেন, কাউকে আমাকে গলার মালায় স্থান দিয়েছেন, কাউকে মণিবন্ধে কাউকে বাজুবন্ধে কাউকে কোমরবন্ধে কাউকে হয়তো পায়ের পাঁজরে স্থান দিয়েছেন, কিন্তু আমাকে প্রতি মুহূর্তে তিনি অঙ্গ সংলগ্ন করে রেখেছেন। কেন?
না আমার ভেতরে তিনি ভক্তি দিয়েছেন। দু ধরনের ভক্তি দিয়েছেন, একটা হচ্ছে বিধিসম্মত ভক্তি, এত জপ করতে হবে, এত দেখবেন ভক্তদের ভেতরে আছে, কেউ খুব খুব বেশি মানে সিস্টেম, সন্দেহ হয়ে গেল জগৎ সংসার উল্টে পড়ে যাক আমাকে জপ করতে হবে, সেটা একটা ভালো জিনিস বিধিবদ্ধভাবে তাকে। আরেকটা হচ্ছে শুদ্ধা ভক্তি, নিরন্তর ভালোবাসা, তুমি আমায় ভালোবাসো না বাসো আমি তোমায় ভালোবাসি, তুমি আমায় চিন্তা করো না করো আমি তোমায় চিন্তা করি। পূজনীয় ভূতেশ আনন্দ, এই কথাটা বলে শেষ করবো, পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজের কাছে গেছেন সান্ত্বনা চৌধুরী, তিনি গিয়ে বলছেন মহারাজ 1952 সালে শঙ্করানন্দজির কাছে দীক্ষা হয়েছে, উনি যখন জিজ্ঞেস করছেন সেটা 1994 সাল, বলছে কই মহারাজ কিছু তো হলো না, বলছেন বলো কি মা সান্ত্বনা, এই যে সকাল সন্ধ্যে তাকে ডাকবার ইচ্ছে হয় আমরা কিন্তু কেউ কখনো ভেবে দেখি না, সন্ধ্যেবেলা যতই কাজ থাকুক যাই অফিসের কাজ করি না কেন মনের একটা অংশ সবসময় যেন খোঁজখোঁজ খোঁজখোঁজ করছে, আসতো ডাকা হলো না, আসতো বসা হলো না, আসতো জপ করো না, এমন ঘুমের আগে ঘুমোতে যাবার আগে মনে হয় আসতো কই ডাকা হলো না, এ কি এমনি এমনি হয়। আমার তার প্রতি একটা অদ্ভুত ভালোবাসা লেগেছে, সেই যে জন যে ভাব লাগে জাগে যোগী যোগ করে যুগ যুগান্তরে, ভাবটি এটি পাওয়ার জন্য যে ভগবানকে আমি ভালোবাসছি এইটি পাওয়ার জন্য যোগী যুগ যুগান্তর ধরে যোগ করে, তার সঙ্গে নিজেকে যুক্ত করবার জন্য চেষ্টা করে, এটা মাত্র ভগবানের কৃপা হলে আমাদের ভেতরে আসে। তাই বলছেন এ সকলের হয় না, বলছেন এই ভক্তি ভক্তের ভক্তি শুদ্ধা ভক্তি নাম, আগে মাঝে শেষে তিনি এক পরিণাম, বিধির বিধানে নাহি বিধি ছাড়া বিধি, কর্ম নাহি শ্রীপ্রভুর চরণ প্রসূতি। এই যে আপনার যে মনে হয় যে সবসময় কিন্তু আপনি ঠাকুরকে নির্দিষ্ট সময় সকাল সন্ধ্যে দেখা ছাড়াও অন্য সময় আসেন, ঘরে যখন রান্নাঘর থেকে শোবার ঘরে যাওয়ার পথে একবার ঠাকুর ঘরে এমনি করে উঁকি মেরে দেখেন, খুব গরম করলে আপনি যখন নিজের পাখাটা বাড়ান তখন দেখেন ঠাকুর ঘরের পাখাটাও ঠিকঠাক আছে কি না। আমাকে একজন ভদ্রমহিলা সেদিনকে সোলার ফ্যান কিনছিলেন, আমাদের নরেন্দ্রপুর বিখ্যাত সোলার ফ্যানের জন্য, তা আমি জিজ্ঞেস করলাম সোলার ফ্যান কেন কিনছেন, বলছেন না বাড়িতে সোলার প্যানেল আছে ঠাকুরের জন্যই সোলার ফ্যান, 24 ঘন্টা চলবে অথচ ইলেকট্রিসিটি খরচ নেই, যাই উদ্দেশ্য থাকুক ইলেকট্রিসিটি কম খরচ, কিন্তু যে প্রতি মুহূর্তে তিনি আমারই মতো হাওয়া পাবেন, বলছেন ফিং ফিং করে হাওয়া হবে অথচ ঠাকুরের কোনো কষ্ট হবে না, এই যে তার জন্য ভাবছেন। দেখবেন যেখানেই যান আপনি ভালো কিছু জিনিস পেলে, ভালো মিষ্টি দেখলে আপনার মনে হয় বাড়িতে নিয়ে যাই ঠাকুরকে দিই, এই কেন, এইটা হচ্ছে ভালোবাসা, আপনি তাকে ভালোবেসে ফেলেছেন। তাই বলছেন এই কেমন ভালোবাসা, চাতক যেমন চতুর্দিকে তাকিয়ে থাকে শুধু এক ফোঁটা সেই উষা নক্ষত্রে সাতি নক্ষত্রে জল পড়ার অপেক্ষায় বসে থাকে, এও যেন ঠিক তাই, আপনিও যেন শুধু তাকেই ভালোবাসেন, তার কৃপা ভিন্ন। স্বামীজির কথায় রামের রামকে পেলুন না বলে শ্যামের সঙ্গে ঘর করবো, এই শ্যামের সঙ্গে ঘর করতে যান না, আপনি রামকে পেলুন না সে দুঃখ নিয়ে আপনি মরে যাবেন বটে তবু রামের কৃপা আপনার চাই। তাই বলছেন শ্রীপ্রভুর আত্মগণে ভক্ত বলা দয়, বলি কেন অন্য কথা নাহি কো ভাষায়, কেন তাকে বলি, কারণ আর কোনো ভাষা নেই, যারা শ্রীরামকৃষ্ণকে ভালোবাসে তারা তার আত্মজন, তার নিজের জন। আত্মগণে ভক্ত বহে প্রভেদ বিস্তর, যেমন নিকটে আর অনেক অন্তর, কৃষ্ণমূল গোপগোপী অঙ্গ অবয়ব, আত্মগণ ব্রজবাসী ভক্ত উদ্ধব। বলছেন দুটি মাত্র ফারাক আছে, তার সঙ্গে মিলেমিশে যার একাকার হয়ে গেছেন শুদ্ধাভক্তি, তার আত্মজন কারা, না তার শরীরের সঙ্গে অগ্লঙ্গ, তার ভাবে এমনভাবে ভাবিত হয়ে গেছেন তারা নিজেকে শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কিছু ভাবতে পারছেন না। রাধা শ্রীকৃষ্ণ চলে গেছেন সেই মাথুর কীর্তন হচ্ছেন, কিন্তু সেই মাথুর কীর্তনের মধ্যে শ্রীমতী রাধিকা নিজেকে যেন কৃষ্ণ কল্পনা করছেন, এতখানি বিবিধ তার কাছে, তাঁর যে আলাদা স্ত্রী সত্তা আছে সেটা সম্পূর্ণ ভুলে তিনি যেন একটা পুরুষ সত্তায় আড়ুড়ো হচ্ছেন। যখন সেই খেলছেন ব্রজবাসীরা, সেই গোপিনীরা যখন সেই রাসমঞ্চ রচনা করছেন, তারা অনুভব করছেন প্রতি গোপীর মাঝখানে একজন শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, আদতে তিনি কিন্তু রাসমঞ্চে শ্রী রাধিকার সঙ্গে খেলছেন, কিন্তু এমন তার সঙ্গে সম্পৃক্ত হয়ে আছেন তারা প্রতি জনের মাঝখানে তার প্রতিচ্ছবিকে জীবন্ত অনুভব করছেন, তারা যেন শ্রীকৃষ্ণের অঙ্গ। তাই বলছেন কৃষ্ণমূল গোপ গোপী অঙ্গ অবয়ব, তার সারা শরীরটা হলো তাই, আর আত্মগণ ব্রজবাসী ভক্ত উদ্ভব, তার আত্মগণ কারা, সেই ব্রজবাসী ভক্ত উদ্ধব, এরা সবাই, আমরাও ঠিক সেরকম, তার অঙ্গ যে হোক না কেন, তার অঙ্গ অবয়ব সেই স্বামীজি নরেন রাখাল লাটু বলরাম যে হয় হোক না কেন, আমরা তার আত্মগণ,
আমরা তাকে ঘিরে আছি, এই ভাবটা যেন সদা সর্বদা আমাদের মধ্যে জেগে থাকে। শ্রী ভগবানের ইচ্ছে হলে আবার আগামী মাসের শেষ বুধবার আপনাদের সঙ্গে দেখা হবে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।